সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যারা নিয়মিত আমাদের এই এসটিভি বাংলা দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা নিয়ে দর্শক শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, এই ফুটপাতে বসবাসকারী সেই নাজমার কাছে। আমরা আজকে আপনাদেরকে জানাবো নাজমার কি ভাগ্য পরিবর্তন হয়েছে কি হয়নি, এই বিষয়ে আমরা নাজমার সাথে তার কথা বলে আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, শুরুতেই আমরা নাজমার সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। ভালো আছেন? আচ্ছা নাজমা, আমরা জানি তোমার সাথে অনেক আগে আমরা কথা বলেছিলাম, একটি প্রতিবেদন তৈরি করেছি, তোমার সাথে কথা বলেছি এবং সেই প্রতিবেদন দেখে দেশি বা প্রবাসী ভাইরা তোমাকে তোমার পাশে সাহায্য হাত বাড়িয়েছে। জি। আচ্ছা, তুই সেই সাহায্য নিয়ে তুমি এখন কিরকম আছো এই বিষয়ে আমরা একটু তোমার জি মনে করেন যে যেভাবে সাহায্য করছে তো আমি টুকটাক কাজ করতেছি, কাজ করে মোটামুটি কোনোটা ভালো আছি। তো এখন মনে করেন যে বাসা ভাড়া নিব, তো বাসা ভাড়ার ক্রিয়াটা এখনো কইরা হারিনি। আচ্ছা, তুমি বলছো টুকটাক কাজ করো, তুমি কি কাজ করো এখন? সেলাই আমি করি, মানে টুকটাক দুইটা কাজ করি। ও, সেলাই মেশিন। এক ভাই তো তোমাকে সেলাই মেশিন দিয়েছে, সেই সেলাই মেশিন দিয়ে তুমি কি রকম কাজ করছো এখন প্রতিদিন? প্রতিদিন মনে করেন যে 200-300 কাজ হইতেছে। 200-300 টাকা পাচ্ছ? জি। মোটামুটি তোমার সন্তানের কি অবস্থা? আমার সন্তানের অবস্থা ভালো। ভালোই আছে? জি। আচ্ছা, সন্তান বড় হয়েছে, সন্তানের ভরণ পোষণ এই 200-300 টাকা তোমার মা আছে? জি। বয়স্ক তো মা আছে? জি। আচ্ছা, সে তার খরচ দিতে তোমার মা কিছু করে এখনো? না, কিছুই করে না। তুমি সেলাই কাজ করি, তুমি এখন চলছো? জি। 200-300 টাকা পাচ্ছ, এই যে তোমার কি ভাগ্য পরিবর্তন করতে পারছো না করার চেষ্টা করছো? মনে করেন যে করে হারে নেই, তো করার চেষ্টা করতেছি। ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করছো এখন যে অবস্থা, সেটা কি সম্ভব না আরো কিছু প্রয়োজন তোমার? হ্যাঁ, আর মনে করেন যে আর কিছু হইলে তো আর উপরে উঠা, মনে করেন যে আমার মা বাচ্চা সবাই আমি টানতে পারবো। আচ্ছা, তুমি চাচ্ছ যে আরো কিছু পরিবর্তন হলে তোমার মা বাবা টানতে পারবে। এখন তুমি কি কি কাজ করো, এই কাজগুলো কোথা থেকে পাও বা কি করো? এই আমাদের এখানে আশেপাশে অনেক ঘর আছে, তো সেইখান থেকে কাজ কাম নিতেছি। মানে আশেপাশে যারা ঘর আছে তারা তোমার কাজ দেয়? কি ধরনের কাজ? থ্রি পিস। থ্রি পিস আর কি কাজ করো? ছায়া ব্লাউজ। এই যে থ্রি পিস সেলাই করো, ছায়া ব্লাউজ, একটা থ্রি পিস তুমি কি সেলাই মজুরি নাও না কাপড় সহ অর্ডার নাও? সেলাই মজুরি। সেলাই মজুরি কয় টাকা নাও? 120 টাকা। 120 টাকা। এই একটা থ্রি পিস সেলাই করতে তোমার কত সময় লাগে? একটা থ্রি পিস সেলাই করতে মনে করেন যে সকালবেলা ধরলে দুপুরবেলা কমপ্লিট হয়ে যায়। মানে সকালে কাজ শুরু করলে দুপুরে বুঝে শেষ করো? দৈনিক কয়টা সেলাই করতে পারো? দৈনিক দুইটা তিনটা পারি। দুইটা তিনটা পারো? আচ্ছা, এই অর্ডারগুলি কি প্রতিদিন পাচ্ছ নাকি মানে কখনো পাও কখনো পাও? কখনো পাই কখনো পাই না। আচ্ছা, এগুলি তৈরি করে কোনো বিক্রি করার কোনো চিন্তা ভাবনা করছো কিনা? এমন মনে করেন যেগুলো যদি নিজে থেকে বানায় কাপড় কিনা লাগবে, তো কাপড় কেনার টাকা মনে করেন যে আমার কাছে নেই। ও, কাপড় কেনার টাকা তোমার কাছে নাই। আচ্ছা, এটি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তুমি সেলাই করে কাজ করছো কিন্তু শুধু অর্ডার যারা দিচ্ছে কাপড় ক্রয় করে দিয়ে যাচ্ছে তাদের সেলাই করে তুমি দিচ্ছ, সেটি ইনকাম করছো, কিন্তু নিজে কাপড় ক্রয় করে যে তৈরি করে বিক্রি করবা সেই রকম পুঁজি তোমার হাতে নেই, সেটি একটি বড় টাকার বাধা। আচ্ছা, তুমি যে পেয়েছো তা তোমার মোটামুটি সংসারে এখন কি মনে করতেছো? এখন কি ভালো আছো নাকি এটা খুব টাইটাই জীবন যাপন করছো? এটাও টানা কিছু মনে করেন যে মা আগে না বাংলা ট্যাঙ্গে টু এত তো সংসারটা চলতো, এখন মনে করেন যে সারাদিন মনে হয় যে 200-300 টাকা তো চলে না, মার খরচ, তারপর আমার বাচ্চার খরচ, নিজের ঘরের বাজার, নিজের খরচ, তো এটাতে মনে করেন যে হইতেছে না। কিরকম খরচ হয় তোমার এই বাজার, সন্তান, তোমাদের খবরন? প্রতিদিন মনে করেন যে 200-300 টাকা শুধু মার আর ইয়ে বাজারের পিছনে যায়, তো নিজে যেই খরচটা করতাম এখন নিজে সেই খরচটা করতে পারি না। করতে পারো না? জি। আচ্ছা, তোমার তো নিজের খরচ করতে পারো না, নিজে কাজ করো চিন্তা করতে, কি করলে তোমার এই ভাগ্য আরো পরিবর্তন করা সম্ভব? জি, মনে করেন যে একটু কাপড় কিনতাম, কাপড় কিনে যদি নিজে থেকে নিজে কাম ইয়া সেলাই টেলাই করে যদি ইয়া করতে পারতাম, তো মনে করেন যে আমি নিজে কাপড় ক্রয় করে যদি নিজে সেলাই করে বিক্রি করতে পারতাম, তাহলে মনে হয় যে আরো ইনকাম বা তোমার দৈনিক ইনকাম আরো বাড়তো, সেটি তুমি বলছো। আচ্ছা, এই বিষয়গুলি করতে হলে তো টাকা প্রয়োজন, কি পরিমাণ টাকা তোমার এখন প্রয়োজন? তোমার তো একটা সেলাই মেশিন হয়েছে, সেলাই কাজ করতেছো বেশ ভালো, শুধু অর্ডার নিচ্ছে, কিন্তু এই কাপড় ক্রয় করতে কি পরিমাণ টাকা প্রয়োজন তোমার? এই তো 10-15 হাজার টাকা। 10-15 হাজার টাকা? আচ্ছা, তুমি বলছো 10-15 হাজার টাকা হইলে তুমি হয়তো কাপড় ক্রয় করে প্রথম দিক দিয়ে শুরু করতে পারো। আচ্ছা, এই সেইটা কি এই যে রাস্তার পাশে বসবাস করি তুমি কি সেটা কি সম্ভব নাকি কোথাও বাসা ভাড়া নিয়ে সম্ভব? বাসা ভাড়া নিয়ে সম্ভব। সেই বাসা ভাড়া নিতে গেলে তো তোমার কিছু আবার খরচ হবে, প্রতি মাসে বাসা ভাড়া দিতে হবে,
তখন ইনকাম তো আরো বাড়াতে হবে। হ্যাঁ, সেটা কি এই 10-15 হাজার টাকা চালান দিয়ে তোমার পক্ষে সম্ভব? মনে করেন যে চালান দিয়ে কোন রকম ব্যবসাটা শুরু করিয়া যখন ব্যবসাটা আমার উপর দিকে উঠবে তখন মনে করেন যে এখান থেকে চলে যাবো, চলে বাসা ভাড়া নিয়ে তখন বাসা ভাড়াও দিতে পারুম, বাচ্চার খরচও চালাতে পারুম, মার খরচও চালাতে পারুম, সংসার খরচও চালাইতে পারুম। আচ্ছা, সংসার খরচও চালাতে পারবা, তোমার সন্তান, তোমার এই যে তুমি বলছো এইভাবে তোমার তোমার তো কোনো গার্জিয়ান নেই তোমার মা ছাড়া? না। আচ্ছা, তোমার ভবিষ্যৎ, তোমার সন্তান, এই ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন করি, তোমার ভবিষ্যতে কোনো নতুন স্বপ্ন মানে ঘর বাঁধার কোনো স্বপ্ন এই সময়ে আছে কিনা? জি, মনে করেন যে আছে, তো আমি চাইতেছি আমার বাচ্চাটা একটু শিয়ানুক, শিয়ার মানে একটু বড় হইলে মাদ্রাসায় দিয়ে তারপরে আমি চিন্তা ভাবনা করব। আচ্ছা, তুমি চাচ্ছ এই মুহূর্তে না, সেটি আরো কিছুদিন অপেক্ষা করতে চাও তোমার বাচ্চা আর একটু বড় হোক। এখন যেহেতু বাচ্চা ছোট সে কারণে, বাচ্চার বয়স কত? বাচ্চা 7 মাস। 7 মাস? আমরা তো পেয়েছিলাম অল্প 1 মাসের মনে হয়, না 2-3 মাস, মানে 3 মাস যখন চলতেছে তখন। ও, 3 মাসের সময় আমরা তোমার সাথে প্রথম আমরা প্রতিবেদন করেছি, এখন 7 মাস। আচ্ছা, এই 7 মাসে এখন তোমার বাচ্চা কি তোমার কথা বলতে পারে? না, এখনো তেমন কথা বলতে পারে না, একটু বসে আর কি, বসে না, কথা বলতে পারে না, কথা বলতে পারে না। আচ্ছা, এমনি বসে দাঁড়াতে হাঁটতে পারে? না, হাঁটতেও পারে না, এখন শুধু বসা শিখছে। জি। আচ্ছা, তাই তুমি বলছো যে বাচ্চার একটু বড় হলে কথা বলতে পারে বা স্কুলে ভর্তি করলে তখন হয়তো চিন্তা করবে নিজের, নিজের তো বয়স, তোমার তো বয়স খুবই কম। জি। এই বয়সে তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গেল, এখন পর্যন্ত এ বাচ্চা তোমার কোনো খোঁজ খবর নেই, তোমার তো আনুষ্ঠানিক ডিভোর্স হয়নি বা মন তো রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল নাকি? বিয়েটা কি রেজিস্ট্রি করেছিল? সেটা কি এই যে দীর্ঘদিনের কোনো আনুষ্ঠানিক ডিভোর্স হয়েছে? না, আনুষ্ঠানিক ডিভোর্স হয় নাই, এই পর্যায়ে আছে। আচ্ছা, তুমি কি ডিভোর্স করার চিন্তা ভাবনা করছো নাকি? হ্যাঁ করছি, মনে করেন যে যদি সারাসারি করতে যায় যেহেতু কোর্ট কাবিন হয়েছে তো কুড়ে যায় তো অনেক ঝামেলা, তো আমি চাইতেছি বাচ্চারা একটু শিয়ানুক তখন এই ইহারা মনে করেন যে ভেজালটা শেষ করে ফেলাবে। আচ্ছা, সেটাও তুমি পারছো না ছোটো বাচ্চার কারণে, ছোটো বাচ্চার জন্য তুমি যে যাবে সেটাও তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, তোমার মা বৃদ্ধ মা, তিনি তো পারেন না। আচ্ছা, এই যে তুমি একা আসো এখন, আগে তো তুমি এখানেও তো ওইভাবে থাকতা, তো অনেক ছেলেরা তোমাকে আইসা এরকম কোনো উত্তক্ত বা কোনো বিয়ের প্রস্তাব দেয় কিনা এরকম কোনো ঘটনা ঘটছে? না, আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটে নাই, তো মনে করেন যে আমার স্বামীর সাথে যখন বিয়ে হয়েছে বিয়ের আগে অনেকেই বলছে, তো বিয়ের পর আর কোনো মানুষ মানে এখানে কিছু বলেনি। বিয়ের আগে অনেকেই প্রস্তাব দিচ্ছে, আমরা সেই অনেকের কথা একটু জানতে চাই, কিরকম প্রস্তাব আসতো সেই সেই সময়? সেই সময় মনে করেন যে বিয়ে করতো, বিয়ে করে চাইতো যে তাদের বাড়ি করে নিয়ে যাবে, তো আমার মনে করেন যে আমার মা অসুস্থ ছিল, তো আমি তার বলছি যে না আমি এখন বিয়ে সাথে করুম না এই আর কি। মানে তখন বলছে মানে এটা বিয়ের আগে? জি, বিয়ের পরে অনেকেই বলছে, বিয়ের পরেও বলছে? জি, যে আপনাকে প্রতিবেদন করার মতো পরেও অনেকে বলছে বিদেশ থেকে বাইরে থেকে বাংলাদেশ থেকে অনেকে বলছে, তো আমি বলছি আমার বাচ্চাটা একটু শিয়ানুক তারপরে বিয়ের সাথে করবো। তুমি বলছো তোমার বাচ্চা শেয়ার না মানে একটু বড় হলে? জি, মানে তুমি শেয়ার না বলতে তো এরকম কত বয়স হইলে তোমার এই চিন্তা ভাবনা? তো 2.5 বছর। 2.5 বছর বয়স হইলে বাচ্চা বুঝতে শিখলে, তখনও তো তোমার কি বাচ্চা কোথায় রেখে যেতে পারো? 2.5 বছর তো বাচ্চা স্কুলে যেতে হবে, তখন তো বাচ্চা ছোট, তখন কি তুমি বাচ্চা ছেড়ে জেলে যেতে পারবে নাকি বাচ্চা সহ তুমি চাচ্ছ? বাচ্চা সহ। তুমি চাচ্ছ যে কেউ তোমার বাচ্চার ভরণ পোষণ যদি দেয়, বাচ্চাকে নিজের সন্তানের মতো মানুষ করে, তখন এই মুহূর্তে যেহেতু ছোট এই মুহূর্তে তুমি চাচ্ছ না কিছুই করতে? না। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম তার কথা, তিনি বাচ্চা নিয়ে বেরোচ্ছে। ভাই, এমনি কোনো সমস্যা হচ্ছে কিনা তোমাকে এখানে থাকা কি কোনো রকম? আচ্ছা নাজমা, আমরা আপনার কাছ থেকে আবারও জানতে চাচ্ছি, তুমি অবশ্য উত্তরটা দিয়েছ, আমরা তারপরও কথাটা আবার বলতে চাই, কারণ অনেক প্রবাসী ভাইরা তোমার এই বিষয়টি নিয়ে তোমার সাথে কথা বলে হয়তো তোমাকে প্রস্তাব দিয়েছে অনেকে, বা আমাদের কাছেও এরকম প্রস্তাব আসে, তুমি যেহেতু না করছো তাই আমরা তোমাদের কখনোই বলিনি, আমরা সেটি আবারও তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে অনেক প্রবাসী ভাইরা বলছে যে তোমার সন্তান বা তোমার মা দুজন কি দায়িত্ব নিয়ে, যদি কোনো ভাই বলে যে তোমার মাকে সারা জীবন দেখবে এবং তোমার সন্তানের নিজের সন্তান মনে করে লেখাপড়া সহ দায়িত্ব নিবে, এইরকম যদি কোনো ভাই তোমার পাশে এসে দাঁড়াতে চায় সেক্ষেত্রে তোমার কিছু বলার আছে কিনা?
এখন মনে করেন যে আমার মার বয়স হয়েছে, তো আমার মারে বাট আমার বাচ্চারা যদি কেউ মাইনার নিতে চায় তো আমি মানে বিয়ে তো অবশ্যই করতে হইব, তো আমি দেখবো ভেবে চিনতে যে কি হয়। আচ্ছা, তুমি বলতে চাচ্ছো যদি কেউ তোমার মা এবং সন্তানকে মেনে নিয়ে যদি কেউ তোমার দায়িত্ব নিতে চায় তাহলে জিনিসটা ভেবে দেখবে, এরকম প্রস্তাব তোমার সাথে যোগাযোগ করে তারা কথা বলতে পারে। জি, সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম নাজমার এই বিষয়ে তার মতামত। আচ্ছা, সর্বশেষ এই আজকে এই যে যারা দর্শক তোমার আবার এই কথাগুলি আজকের প্রতিবেদনটি যারা দেখবেন তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা? যারা দেখবে তারা মনে করেন যে যদি তাদের মন চায় তো আমার সাথে যোগাযোগ করবে, আর আমি যে কথাটা বলছি তারা যদি আমার কথাতে যদি রাজি থাকে তো অবশ্যই আমার ফোন দিবে, ফোন দিয়ে সেটা মনে করেন যে জানবে, তো আমি তাদেরকে কথা বলবো, তাদের সাথে কি আসে বিষয়ে আমি শুনবো, শোনার পরে মনে করেন যে আমি একটা ডিসিশন নিব। আচ্ছা নাজমা, আমরা বলতে চাচ্ছি যে তুমি প্রথমে প্রশ্ন করেছিলাম যে তোমার ভাগ্য কতখানি ফিরিয়েছো, সেই ভাগ্য ফেরাতে তুমি কি করতে চাচ্ছ বা ভবিষ্যতে কি করলে আরও তোমার ভাগ্যটা ফেরানো সম্ভব? ভাগ্যটা ফিরানো মনে করেন যে কিছু টাকা হইলে, হাজার বিশেক টাকা হইলে আমি কিছু কাপড় কিনতাম, কিনে মনে করেন যে আমি নিজে সেলাই করে বিক্রি করতাম, তো মনে করেন যে তাও আমি চলতে ফিরতে পারতাম। তো এখন মনে করেন যে এক প্রবাসী ভাই আমার একটা মেশিন দিছে, তো সেই মেশিন দিয়ে কাজকাম করে মনে করেন যে কোনো রকম ডাল ভাত খাইতেছি, তো সেটাতে মনে করেন যে হইতেছে না, টানা খিচা লেগে যাইতেছে, তো কিছু টাকা হলে আমি সেই কাপড় কিনে সেলাই করে নিজে বিক্রি করতে পারতাম, তো সেই হিসাবে মনে করেন যে আমি একটু উপরে উঠতে পারতাম। মানে তুমি চাচ্ছ যে প্রবাসী ভাইরা যারা আমার তোমার কথা শুনছে তারা যদি তোমার পাশে আর একটু সাহায্যের হাত বাড়াতে তাহলে তোমার ভাগ্য ফেরানোর আর এক ধাপ এগিয়ে যেতে পারতে, এটি বলতে চাচ্ছ? তুমি তাদের কাছে বলতে চাচ্ছ যে তারা যেন যে সাহায্য করেছেন আরও কিছু সাহায্য হয়তো ভাইরা তোমাকে করবে? আচ্ছা, তোমার সাথে যোগাযোগ করা যারা নতুন করে তোমার আগে যারা দেখেছে এবং নতুন করে যারা এই প্রতিবেদন দেখবে তাদের উদ্দেশ্যে তোমার যোগাযোগ ঠিকানা মোবাইল নাম্বারটা একটু বলো। জি, আমার মোবাইল নাম্বারটা তো মনে করেন যে আমার মুখস্থ নাই, তো যে প্রতিবেদন করছে তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমার নাম্বার পাইব, আর যদি কিছু পাঠায় তো তাদের মাধ্যমে পাঠাইলে আমি পাব। সুপ্রিয় দর্শক, নাজমা বলছেন যে আমাদের সাথে যোগাযোগ করলো, সেটি হয়তো সম্ভব হবে, আমরা নাজমাকে সেই ব্যবস্থা করে দেবো। আর নাজমার মোবাইল নাম্বারটি আমরা এই ভিডিওর ভিতরে দিব, সেটি আপনারা সেখান থেকে নাম্বারে যোগাযোগ করতে পারবেন। দর্শক, আমরা এই বলে আপনারা যারা এই আজকের প্রতিবেদন দেখছেন আপনারা নাজমাকে সাহায্যের হাত বাড়াবেন, তার পাশে দাঁড়াবেন, তার ভাগ্য ফেরানোর জন্য আপনারা তার পাশে থাকবেন সবসময় আমরা আশা করছি। দর্শক, আমরা আজকে এখানে শেষ করব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।